আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমরা সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি প্রত্যেকটি উম্মতের জন্য মাংসা তথা কোরবানির বিধান রেখেছি। তাহলে কোরবানির বিধান শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, ওয়ালিকুল্লি উম্মাতিন প্রত্যেকটা উম্মতের জন্য। মাংসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ মাংসা কোরবানির বিধান রেখেছেন যেন মানুষ এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারে। তাহলে কোরবান এ শব্দটা হলো আরবি শব্দ, এ শব্দটি কফ রবা করবুন শব্দমূল থেকে উৎপত্তি। এ শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা, কাছাকাছি চলে যাওয়া। কার? আল্লাহ। আল্লাহর নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা, কাছাকাছি চলে যাওয়া। কিসের মাধ্যমে? কোরবানির মাধ্যমে। আমরা ইতিহাস জানি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু সালাম কোরবানির এই কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে নিকটবর্তী চলে গিয়েছেন, আল্লাহর একেবারে কাছাকাছি চলে গিয়েছেন, আল্লাহর একান্ত প্রিয় পাত্র, প্রিয় গোলামে পরিণত হয়ে গিয়েছেন। ঠিক আছে না? এজন্য কোরবানির অর্থ এটা। কোরবানির উর্দু একটা অর্থ আছে, সেটা হলো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। উর্দুতে কোরবানিকে বলা হয় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কীরকম স্যাক্রিফাইস? যেমন স্যাক্রিফাইস করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন স্যাক্রিফাইস করেছেন হযরতে ইসমাইল, বাপ বেটা যেমনি স্যাক্রিফাইস করেছেন এমনি স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য কোরবানির আরেক অর্থ হল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। কোরবানি কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ এবং এরপরে 3 দিন, আয়ামে তাশরিক যাকে বলা হয়, এরপরে 3 দিন নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশু আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করাকে কোরবানি বলে। কোরআন শরীফের মধ্যে কোরবানি এর কোরবান শব্দটাও আছে, কোরবান শব্দটাও আছে। এছাড়া আরও বাকি 3টা শব্দ আছে কোরবানি হিসেবে। আরও বাকি কয়টা শব্দ আছে? 3টা। যেমন কোরবান এই শব্দটা আছে সুরা মায়েদার 27 নম্বর আয়াতে। সুরা মায়েদার ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইযা করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির। এখানে আদমের দুই সন্তানের কোরবানির ইতিহাস, একবারে প্রাচীন বুড়া ইতিহাস, কান দিয়ে বলছেন তারা দুইজন কোরবান করেছে, কোরবান দিয়েছে, একজনের কোরবান আল্লাহর দরবারে কবুল হয়েছে, আরেকজনের কোরবান কবুল হয় নাই। যার তাকওয়া বেশি ছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, ক্বালা লা উকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করেন। হাবিল কাবিল দুইজন কোরবানি দিয়েছিল, কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই, কাবিলের তাকওয়া ছিল না, হাবিলের তাকওয়া বেশি ছিল, এই জন্য হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই জন্য আমরাও কোরবানি দিব, যাদের তাকওয়া বেশি থাকবে তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। এরপর আরেকটা হলো মানসাক, ওই যে আমি যেটা বললাম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, এই মাংসাক মানিও কি? কোরবানি। আরেকটা হলো কি? নুসুক। আরেকটা কি? নুসুক। এটা হলো 6 নম্বর সুরা, সুরা আনআমের 162 নম্বর আয়াতে
قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বলো নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি, এখানে নুসুক মানে কোরবানি বোঝানো হয়েছে, ইবাদত বোঝানো হয়েছে, তবে কোরবানিকে মানে ত্যাগ তিতিক্ষাকে ইঙ্গিত করা হয়েছে। আরেকটা হলো অনহার নহর কোরবানি, আরেকটা কি ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এর ওয়ানহার নহার নুন হা র থেকে এসেছে, এর মানেও কোরবানি করা, এর মানেও কি করা, তাহলে কোরবানি বোঝা গেছে কিনা? কোরআন শরীফে আসেনি, হাদিস শরীফে কোরবানিকে বলা হয়েছে উদুহাইয়া, কি বলা হয়েছে উদুহাইয়া, এর বহু বচন হল আল মুদহি, আল মুদহি অর্থাৎ উদুহাইয়া বলা হয় ওই শব্দকে, ওই জিনিসকে যা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করা হয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করা হয়, হাদিস শরীফে তাকে কি বলা হয়েছে উদুহাইয়া। তাহলে কোরবানি মোটামুটি বোঝা গেছে, মোটামুটি বোঝা গেছে কিনা, কোরবানি বোঝা গেছে কিনা, কোরবানি কাকে বলে, এর অর্থ কী, এর প্রতিশব্দগুলো বোঝা গেছে তো? এবার আসেন এর বিধান কি, কোরবানির বিধান কি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক সহ একদল ইমাম বলেন কোরবানির বিধান হলো ওয়াজিব, কোরবানি করার বিধান কি, সবাই বলেন ওয়াজিব, কোরবানি করার বিধান কি ওয়াজিব। আবার একদল ফোকায়ে কেরাম ইমামগণ বলেন সুন্নতে মুয়াক্কাদা, কি বলেন সুন্নতে মুয়াক্কাদা। তবে ওয়াজিবের ব্যাপারে স্ট্রং মতামত, মতামত বেশি। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো সুন্নতে মুয়াক্কাদা আর ওয়াজিব পালনের দিক দিয়ে দুইটা কাছাকাছি, দুইটা কি কাছাকাছি, সুন্নতে মুয়াক্কাদা ছাড়লেও গুনাহগার হতে হয়, সুন্নতে মুয়াক্কাদাও ছাড়ার কোনো সুযোগ নেই। এই জন্য যেহেতু আমরা ইমাম আবু হানিফার অনুসারী, আমরা কার অনুসারী, ইমাম আবু হানিফার অনুসারী, আর একদল স্ট্রং ইমামগণ যেহেতু ওয়াজিবের ব্যাপারে মতামত দিয়েছেন, সুন্নতে মুয়াক্কাদা যেহেতু ওয়াজিবের কাছাকাছি, সেহেতু আমরা ধরে নিলাম কোরবানির বিধানটা হলো ওয়াজিব, কোরবানির বিধানটা কি ওয়াজিব। এখন ওয়াজিব কাদের উপরে, কোরবানির বিধান কি সকলের উপরে ওয়াজিব, কথা বলেন, সকলের উপরে না, যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তাদের উপরে কোরবানি ওয়াজিব। এখন সামর্থ্য আছে কাদের, একজন মানুষের কি পরিমাণে সম্পদ থাকলে পরে, কি পরিমাণের সম্পদ থাকলে পরে একজন মানুষের উপরে কোরবানি ওয়াজিব হবে, সেটা জানার দরকার আছে না নাই? এটা বলা হয়ে থাকে, ফোকায়ে কেরামগণ বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনগণ বলেছেন নেসাব পরিমাণ সম্পদ 7.5 বড়ি স্বর্ণ, 52.5 বড়ি রৌপ্য, নেসাব পরিমাণ সম্পদ। জাকাতের জন্য শর্ত হলো পূর্ণ 1 বছর থাকতে হবে, কিন্তু কোরবানি করার জন্য শর্ত হলো পূর্ণ 1 বছর থাকা লাগবে না, ঈদের দিন জিলহজ মাসের 10 তারিখে এবং এরপরে 11, 12, 13 তারিখ পর্যন্ত কারো কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে এই সময়ের ভেতরে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। এরপরে ইসলামিক স্কলারগণ হক্কানি ওলামা ইকরাম আরও সহজ করে দিয়েছেন, আরও সহজ করে দিয়েছেন, কীরকম, একটা বকরির দাম কত বলেন, 10,000 টাকা দিয়ে পাওয়া যায় একটা বকরি, আর কম দামে পাওয়া যায় না, 7,000 টাকা দিয়েও তো পাওয়া যায়। আমি তো একবার 7,000 টাকা দিয়ে একটা বকরি কিনছি, 18 কেজি গোশত হয়েছে, কত কেজি, অনেক আগের কথা সেটা, যাই হোক 7,000 টাকা দিয়ে ছোট্ট হইলেও একটা 9-10 কেজিওয়ালা একটা বকরিও কি পাওয়া যায়, যায় কি যায় না? এখন হক্কানি ওলামা ইকরাম বলতেছেন একটা বকরির দাম যদি 7,000 নির্ধারণ করা হয়, আবার 100 শরীকে কত টাকা দিয়ে অংশগ্রহণ করা যায়, কথাগণ
কত? 10,000 টাকা দিয়াও ছোট্ট গরুতে শরীকে অংশগ্রহণ করা যায়, আবার 15,000-20,000 টাকা দিয়েও অংশগ্রহণ করা যায়। এখন ওলামায়ে কিরাম বলতেছেন, কারো কাছে যদি ঈদের দিন, ঈদের পরে তিন দিন 7,000-15,000 টাকা পরিবারের সকল ভরণ পোষণ মেনটেনের পরে যদি কারো কাছে 7,000-15,000 টাকা থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ, বলেন পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমরা যারা মোল্লারা আছি, হুজুরেরা আছি, আমরা কই হুজুররা গিয়ে দেওয়া লাগে? অনেক হুজুররা বলে হুজুররা কি কোরবানি দেওয়া, ওই দিন গরু জবাই করতে করতে তো বেহুশ, ঠিক আছে কিনা? আর আমাদের ইনকাম আর কয় টাকা, আমাদের কি কোরবানি দেওয়া লাগে কিনা? না, আমরা ওলামারাও এই মাসালার মধ্যে, ফতুয়ার মধ্যে পড়ে যাই। 7,000-10,000-15,000 টাকা কি একজন ওলামার কাছে থাকে না? কথাগণ থাকে কি না? তাহলে একটা বকরির টাকা যদি থাকে, ওলামায়ে কিরাম সহ সাধারণ মুসল্লি সহ সবার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, জরুরি। কথা কি ক্লিয়ার বোঝা গেছে কিনা? কথা ক্লিয়ার বুঝছেন কিনা? পার মানে পাশ কাটিয়ে চলে যাওয়ার সুযোগ নাই, দিতে হবে। এখন পরিবারের মনে করেন আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো পরিবারে যারা আয় করে, ইনকাম করে, সামর্থ্যবান, এরকম তিন চারজনও আছে, আছে কি নাই? আছে কি না? পরিবারে আয় করে তিন চারজন আছে না এরকম? এখন এই তিন চারজন যারা আয় করে, সকলের পক্ষ থেকে আলাদা আলাদা কোরবানি হবে না পরিবারের একজনের পক্ষ থেকে হবে, প্রধান একজনের পক্ষ থেকে হবে, এরকম একটা প্রশ্ন আছে কি নাই? আছে কি না? এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জিজ্ঞেস করি, উনি কী বলে? বিশ্বনবী বললেন, মুসনাদে আহমদের হাদিস এবং ইবনে মাজায় হাদিস সংকলন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান্নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়াতুন, ইয়া আইয়ুহান্নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়াতুন, হে মানুষেরা, নিশ্চয়ই তোমাদের পরিবারের সকলের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় পশু কোরবানি করা ওয়াজিব, জরুরি। আলা, আলা শব্দটা জরুরি অর্থে ব্যবহৃত হয়েছে। আলা শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? জরুরি। মুহাদ্দিসিনগণ বলেন, আলা শব্দটি জরুরি অর্থে, তোমাদের যাদের সামর্থ্য আছে পরিবারের পক্ষ থেকে পশু কোরবানি করা জরুরি। তাহলে এখানে কার কথা বলছে? শুধু পরিবারের একজনের পক্ষ থেকে। এবার আসেন, প্রত্যেকের পক্ষ থেকে যদি দেওয়া লাগে তাহলে সেটার ব্যাপারে দলিল কি? সেটার ব্যাপারে দলিল হলো, সেটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সা'তান ওয়া লাম ইউদহা ফালা ইউকারাবান্না মুসাল্লানা, মান ওয়াজাদা সা'তান ওয়া লাম ইউদহা ফালা ইউকারাবান্না মুসাল্লানা, তোমাদের যাদের আল্লাহর রাহে কুরবানি করার সামর্থ্য আছে, তারা যদি কুরবানি না করে, তারা যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। নাউযুবিল্লাহি মিন জালিক, জোরে বলেন নাউযুবিল্লাহ। এখানে আলাদাভাবে বলা হয়েছে, মান ওয়াজাদা সা'দান ওয়া লাম ইউদহা, যাদের আলাদাভাবে বলা হয়েছে, যাদের উপরে, যাদের কোরবানি করার সামর্থ্য আছে, তারা যদি কোরবানি না দেয়, তারা যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। এখানে ব্যক্তিকে ইঙ্গিত করতেছে, কাকে ইঙ্গিত করতেছে? ব্যক্তিকে। তাহলে ওখানে বলছে পরিবারকে, পরিবারের পক্ষ থেকে দেওয়ার জন্য, এখানে বলতেছে ব্যক্তিকে। এখন নিরাপদ যেই কাজটা আমরা করব, ওলামায়ে কিরাম নিরাপদ যে কাজটা করার জন্য বলেছেন, সেটা হলো, আপনি যদি প্রথম হাদিসটা নিয়ে, আপনি যদি আপনার পরিবারের সকলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে যদি একটা গরু কুরবানি করেন, চাইলে পরিবারের তিনজন আয় রোজগার করেন,
তিনজনের পক্ষ থেকে তিন শরিক দিতে পারেন, চারজন আয় করেন, চারজনের পক্ষ থেকে চার শরিক দিতে পারেন, তাহলে আপনার টোটাল পরিবারের পক্ষ থেকে একটা পশু আপনি কোরবানি করবেন। সেটা অবশ্য যেহেতু এক গরুতে সাত ছাগল ধরা হয়, সাতটা বকরি ধরা হয়, এক ছাগলে এক শরিক ধরা হয়, এক ছাগলে কয় শরিক, এক শরিক ধরা হয়। আপনারা যদি পরিবারে পাঁচজন ইনকাম করার মতো থাকেন, চারজন ইনকাম করার মতো থাকেন, আপনারা অবশ্যই একটা বকরি দিয়ে নয়, একটা গাভী দিয়ে, একটা গরু দিয়ে কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে পরিবারে যতজন ইনকাম করে সকলের পক্ষ থেকে হয়ে যাবে। কথা বোঝা গেছে কি না? আর যদি বলেন না আমাদের বাকি যে তিনজন চারজন সদস্য ইনকাম করে, এদের ইনকামের অবস্থা ভালো না, কোনো মাসে ভালো হয় কোনো মাসে খারাপ হয়, ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে সামান্য কিছু পায়, এরকম যদি মনে করেন তাহলে একটা পশু দিলেই যথেষ্ট হয়ে যাবে, সেটা বকরি হোক আর শরিক হোক। কথা বোঝা গেছে কি না? তবে পরিবারের পক্ষ থেকে দিতে হবে। আরেকটা জিনিস, এক গরুতে সাত শরিক পর্যন্ত নেওয়া যায়, কয় শরিক, সাত শরিক পর্যন্ত নেওয়া যায়। এক্ষেত্রে যেটা খেয়াল রাখবেন সেটা হলো সবচাইতে উত্তম হলো একা একা পশু কোরবানি করা। কিভাবে পশু কোরবানি করা? একা একা। সবচাইতে উত্তম হলো একা একা পশু কোরবানি করা, এটা হলো সবচাইতে উত্তম। হ্যাঁ, একা একা যদি আপনার সামর্থ্য না থাকে, একা একা যদি পশু কোরবানি করার সামর্থ্য আপনার না থাকে, তাহলে আপনি শরিকে অংশগ্রহণ করতে পারেন, শরিকে অংশগ্রহণ করতে পারেন। এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কাদের ইনকামটা হালাল আছে, কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কারা সুদি কারবারের সাথে জড়িত নাই, কারা মদ জুয়ার সাথে জড়িত নাই, কারা অন্যের হক না হক করে না, এগুলো খেয়াল রাখবেন, তবে এটা কঠিন হয়ে যাবে। এখন এক বাড়িতে সাতজন আছেন, সাতজনের মধ্যে সুদি কারবারি একজন পড়ে গেছেন, এখন শরিক মিলাইতে পারতেছেন না, টাকাও কম, কী করবেন? এক্ষেত্রে বর্তমান হক্কানি ওলামা ইকরামরা বলতেছেন, আপনার নিয়তটা আপনি সহি রাখিয়েন আর তারে বোঝানোর চেষ্টা করিয়েন, সে যেন সুদ ঘুষ, সে যেন জেনা ব্যবিচার, অন্যের হক মারা, এগুলো থেকে সে যেন বিরত থাকে, এগুলো তাকে বলবেন। বাকি আপনার নিয়ত অনুযায়ী আপনারটা আল্লাহর দরবারে কবুল হবে, তার নিয়ত অনুযায়ী, তার অর্থ অনুযায়ী, তার আয় রোজগার অনুযায়ী তারটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে এটা খেয়াল রাখবেন, আর আমি তো আপনাদেরকে বলেছি সবচাইতে উত্তম কি বলেন, একা একা কোরবানি দেওয়া। সবচাইতে উত্তম কি? একা একা কোরবানি দেওয়া। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, আপনার কোরবানিটা যদি পূর্ণময় হতে হয়, সপূর্ণ হতে হয়, আপনি যদি কোরবানির সব পেতে চান, আপনাকে চারটা কাজ অবশ্যই করতে হবে। কোরবানি কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, কোরবানি কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, এর মধ্যে আমি আমার সময় অল্প, সময়ের সাথে মিল রেখে চারটা শর্তের কথা আপনাদেরকে বলবো। কয়টা কথা বলেন, কয়টা শর্তের কথা বলবো? চারটা শর্ত, সবাই খেয়াল করে শুনবেন। এক নাম্বার শর্ত, যিনি কোরবানি করবেন তিনি নামাজ আদায় করবেন, নামাজ কায়েম করবেন, যিনি কোরবানি করবেন তিনি নামাজ আদায় করবেন, নামাজ কায়েম করবেন। মহাগ্রন্থ আল কোরআনে কিন্তু নামাজ কায়েমের কথা আছে। এখন আসেন আদায়টা কি? আদায়টা হলো তিনি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, এহতেমামের সাথে, জামাতের সাথে আদায় করবেন, এটা হলো আদায় করা, যিনি কোরবানি করবেন। আমার কথা কি ক্লিয়ার বোঝা গেছে? দেখেন, কোরবানির বিধান হলো ওয়াজিব, কেউ কেউ বলেছেন সুন্নতে মুয়াক্কাদা। ওয়াজিবের ব্যাপারে মতামত স্ট্রং, ইখতিলাফি মাসালা কোরবানির ব্যাপারে। নামাজ এটি কি ওয়াজিব না ফরজ? ফরজে কেফায়া না ফরজে আইন? ফরজে, ফরজে আইন। এ ব্যাপারে কি কোনো ইখতিলাফ আছে? ওলামা ইকরামদের মধ্যে মতানৈক্য আছে? তাহলে আপনি চিন্তা করেন, আপনি ওয়াজিবের জন্য এত পাগল, এত ব্যস্ত, টাকা ঋণ নিতে হবে, টাকা ধার নিতে হবে,
জমি বিক্রি করতে হবে, গাছ বিক্রি করতে হবে কোরবানি দেওয়ার জন্য। এটি ওয়াজিবের মাসালা, তাও ইখতিলাফি মাসালা, তাও সকলের উপরে ওয়াজিব না, যাদের সামর্থ্য আছে। আর নামাজ হলো ফরজে আইন, নামাজ কি এমন যাদের সামর্থ্য আছে তারা আদায় করবে? সকলের উপরে আপনাকে চিন্তা করতে হবে, ওয়াজিবের জন্য এত পাগল, ফরজে আইনের জন্য আমার কোনো খবর নাই। কথা বোঝা গেছে কিনা? ওই ব্যক্তির মতো পাগড়ি লাগানো সুন্নত, টুপি পরা সুন্নত, টুপির উপরে পাগড়ি লাগানো সুন্নত, এই জন্য সে লুঙ্গি খুলে মাথায় বেঁধেছে। লুঙ্গি খুলে কি কোথায় বেঁধেছে? কথা বলেন, লুঙ্গি খুলে কোথায় বেঁধেছে? ফরজ তরক করে সুন্নত আদায় করতেছে, ফরজ তরক করে। আমার আর আপনার পরিস্থিতি সেম, সেম পরিস্থিতি হবে, ফরজের কোনো খবর নাই, ফরজের কোনো খবর নাই। আমি ওয়াজিবের জন্য এত গুরুত্ব, আল্লাহ তো আমাকে বলবে, এরে তুই তো সিটিং রবিকুল্লা আফসারির মতো, তুই তো সিটিং, তুই বাট পার, তোর ফরজের খবর নাই, তুই ওয়াজিব নিয়ে টানাটানি শুরু করতেছিস, বলবে কি না? এই জন্য আমরা যেন আল্লাহর কাছে প্রতারক না হই, সেদিকে সবাই খেয়াল রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে নামাজ কায়েম করা, নামাজ কি করা? কায়েম করার জন্য বলছে কে? পরে কথা বলে না, কে বলছে? কে কায়েম করবে? কে কে করবে কায়েম? মসজিদের ইমাম সাহেবে করবে, এলাকার মেম্বারে করবে, চেয়ারম্যানে, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী করবে। নামাজ কায়েম করবে কে? আমি বলছি। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বললেন, আমি যদি কাউকে প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, দেশের ক্ষমতার মসনদে কাউকে যদি বসাই, কাউকে যদি কর্তৃত্ব নেতৃত্ব দান করি, ক্ষমতা দান করি, ক্ষমতায় বসেই সে চারটা কাজ, চারটা কর্মসূচি বাস্তবায়ন করবে, কয়টা? সিল্লায়া বলেন, দেশের প্রধান কয়টা কর্মসূচি বাস্তবায়ন করবে? এক নম্বরে আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আপনাকে আর আমাকে কোরবানির যে গুরুত্ব দিই, নামাজ কায়েমের জন্য কি এই গুরুত্ব দেই? কথা বলেন। নামাজ কায়েম মানে হলো, নামাজ কায়েম মানে হলো আমার ঘরের সবাই নামাজ পড়বে, শুধুমাত্র আমি না, আমার স্ত্রীও নামাজ পড়বে, আমার সন্তানরাও নামাজ পড়বে। নামাজ কায়েম মানে হলো আমার বাড়ির সবাই নামাজের সেম গুরুত্ব দিয়ে নামাজ পড়বে। নামাজ কায়েম মানে হলো আমার ওয়ার্ডের, আমার এলাকার, আমার মহল্লার সবাই সমান গুরুত্ব দিয়ে নামাজ পড়বে। নামাজ কায়েম মানে হলো আমার ইউনিয়নের যত জনশক্তি আছে, প্রাপ্তবয়স্ক গুরুত্ব সহকারে মহিলারা ঘরের মধ্যে আর পুরুষেরা মসজিদে এসে নামাজ কায়েম, নামাজ আদায় করবে। এটা হলো নামাজ কায়েম। নামাজ কায়েম মানে হলো আমার দেশের মধ্যে মুসলিম যত জনশক্তি আছে, প্রাপ্তবয়স্ক আমার দেশের সব জনগণ গুরুত্ব সহকারে মসজিদে গিয়ে পুরুষ জামাতের সাথে বাড়িতে ঘরে মহিলারা গুরুত্ব সহকারে সময় মতো নামাজ আদায় করবে। এর নাম হলো নামাজ কায়েম। এর নাম কি? সবাই বলেন, এর নাম কি? এইভাবে নামাজ কায়েম করতে হবে। নামাজ আদায়ের গুরুত্ব নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে
বিনয় অবনত চিত্তে একাগ্র চিত্তে নামাজ পড়। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত কর। নামাজের গুরুত্ব দিলাম না, হেফাজত করলাম না, গুরুত্ব সহকারে নামাজ আদায়ও করলাম না, নামাজ কায়েমের চেষ্টাও করলাম না। যারা নামাজ কায়েম করতে চায় তাদের সাথে একসাথে হলাম না, নামাজ কায়েম হোক মনে মনে চাইলামও না, বরং যারা নামাজ কায়েম করতে চায় এদের বিরোধিতা করলাম। এই ধরনের লোকের কোরবানি দেওয়ার দাম আল্লাহর কাছে সাইরানা পয়সাও দাম নাই।